গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শিশির কুমার মজুমদার রচিত কালের চাকা। কামতা প্রসাদ বলল, সব পোড়ো বাড়িতেই ভূত থাকে হুজুর, এ বাড়িতেও আছে হয়তো, আমি তা কখনো দেখিনি, তো তাই বলছিলাম, বাড়িটা কিনে আপনি তেমন ভুল করেননি। এ কথা বলে বুড়ো কামতা প্রসাদ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। বেশ বুঝতে পারলাম, বাড়িটার ভবিষ্যৎ ভেবেই ও বেশ চিন্তায় পড়েছে। কাগজে বিজ্ঞাপন দেখে মোহনপুরের রাজবাড়িটা আমি জলের দরে কিনেছি। রাজবাড়ি বলতে যা বোঝায় এ বাড়ি সত্যি তাই। এখন ভেঙে চুরে একাকার, অনেক অংশ ধসে গেছে, বাকি অংশে মোহনপুরের রাজবংশের শেষ পুরুষ ত্রিবিক্রম নারায়ণ প্রায় 90 বছর অবধি রাজত্ব করে, কয়েক বছর হলো দেহ রেখেছেন। এরপর বেশ কিছুদিন জায়গা জমি নিয়ে পরের ওয়ারিশানদের মধ্যে মামলা চলার পর ত্রিবিক্রমের মেয়ের বংশের একজনের কাছ থেকেই এ বাড়িটা আমি কিনেছি আইনসিদ্ধভাবেই। নামি সিভিল ইঞ্জিনিয়ার বাড়িটা দেখে বলেছেন, ওর ধসে যাওয়া অংশের ইট কাঠ লোহা লক করার মার্বেল বেচেই যে টাকা পাবো তা দিয়ে বাকি অংশটা ভালো করে মেরামত করে আমি রাজার হালেই বাস করতে পারবো। আজ চলেছি আমি সেই বাড়ি দখল নিতে। কামতা প্রসাদ ত্রিবিক্রমের আমলের লোক, মামলা মোকদ্দমা চলার সময় বাড়ির দেখাশোনা সরকারি হুকুমে ওই করেছে। পরে যিনি মালিক হয়েছিলেন তিনিও ওকেই কাজে বহাল রেখেছিলেন। এ বাড়ির বর্তমান মালিক হবার পর আমিও ওকেই ওর কাজে বহাল রেখেছি, ওকে ছাড়া এ বাড়িতে থাকা চলবে না। মোহনপুর অজপাড়াগা, পাশের গ্রাম উদয়পুরে লোক পাঠিয়ে কামতা প্রসাদ আমার জন্যে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছে। স্টেশন থেকে সে গাড়িতেই চলেছি মোহনপুরে। স্টেশন থেকে বাড়ির দূরত্ব হবে 4 কিলোমিটারের মতো। গ্রাম ছাড়িয়ে গাড়ির রাস্তা পড়তেই কামতা প্রসাদ বলল, আপনার জন্য বড়বাবুর ঘরটাই সাফ করে রেখেছি, দোতলায় ওই ঘরটাই এখনও ভালো আছে, বাড়ির মেরামতের ঠিকাদারবাবু এলে তাকে দেব পাশের বড়মার ঘরটা, সেটাও ভালো আছে। তবে হুজুর, রাতে বেশি বারটার হবেন না, পুরনো বাড়ি, চারদিকই ভাঙাচোরা, বিপদ ঘটতে পারে। ওর কথা শুনে আমি হেসে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ও বাড়িতে ভূতের ভয় আছে নাকি? এ কথা জিজ্ঞাসা করার কারণ, বাড়ি কেনা ঠিক করার পর বেশ কখানা উড়ো চিঠি আমি পাই, কার লেখা কে জানে, তাতেই জানতে পারি এ বাড়ি নাকি ভুতুরে বাড়ি। সেসব চিঠি পেয়ে আমি অবশ্য হেসেছিলাম, বুঝেছিলাম এ কোনো শরিকেরই কাজ, যে কারণেই হোক না কেন তিনি চান না যে এ বাড়িটা আমি কিনি। কিন্তু তারা তো জানে না এ বাড়িটা আমার কাছে কি। আমি এ যুগের লোক হলেও বয়স আমার অনেক হয়েছে, সামান্য কেরানির চাকরি করতাম, তাই এতই সামান্য যে বিয়ে করে সংসারই হতে পারিনি। হতে পারিনি কারণ আমার সামান্য রোজগারের প্রায় সবটুকুই আমি তিল তিল করে সঞ্চয় করেছিলাম একটা অদ্ভুত স্বপ্নকে সম্ভব করার নেশায়। সে ছিল আমার দুরাশা, অসম্ভবের সাধনা। একদিন একদিন করে 40টা বছর পার হয়েছে তারপর, আজ সেই অসম্ভবে সম্ভব হয়েছে আমার জীবনে। আমি এখন মোহনপুরের রাজা, না না, রাজবাড়ি কিনে জীবনের বাকি দিনগুলো নকল রাজা সাজার শখ হয়েছে আমার। কামতা প্রসাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভূত তো জানি না হুজুর, তিনকুলে কেউ নেই আমার, যাওয়ারও আর কোনো জায়গা নেই, তাই ও বাড়িতেই থেকে থেকে আমি তো ও বাড়ির ভূত বনে গেছি। এ বাড়িতে আমার বহুত দিন হলো হুজুর, সে কি আজকের কথা? তখন আমার বয়স 10 কি 12, কাকা আনলো আমাকে এখানে নয়া খোকাবাবুর দেখভাল করার জন্য। তখন বাড়ির হাল এত খারাপ ছিল না, নায়েব গোমস্তাবাবুরা ছিল, নোকর চাকর ঝি দাসী দারোয়ান ছিল, পূজা হতো, বলি হতো, তা হবে হুজুর 60-62 বছর আগের কথা, আমি এখন তো বুড়ুই হয়ে গেছি। ওর কথা শুনে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আমি। কামতা প্রসাদ বলেই চলল, সেসব অনেক কথা হুজুর, আমি পরে আপনাকে বলবো, যে খোকাবাবুর জন্য আমার নকরি হলো সে খোকাবাবু থাকলো না,
বড়বাবু ক্রিয়াকর্ম করে আপন করতে চেয়েছিলেন। বহুত কান্না কেঁদে সে চলে গেল। তারপর থেকেও বাড়ির হালচাল খারাপ হয়ে গেল। আজ আর কিছু নেই বাবু ও বাড়িতে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তা বোধহয় কামতা প্রসাদের নজরে পড়ল না। ও ফের বলল, চারিদিকে ভাঙন ধরেছে বাড়ির, বৃষ্টি হলে ঘরে ঘরে জল পড়ে, দেয়ালের পঙ্খের কাজ নকশা অনেক নষ্ট হয়ে গেছে, বাদিকে বড় বারান্দার অনেকটা ধসে গেছে, রাতে তাই আলো ছাড়া চলাফেরা করবেন না হুজুর। আমি বললাম, বেশ সাবধানেই চলাফেরা করব। কিন্তু তুমি যে বললে খোকাবাবু আর থাকলো না, ওই কথার আর মানে তো বুঝলাম না। চলন্ত গাড়ির জানালা দিয়ে গলা বার করে কামতা প্রসাদ কোসম্যানকে ধমকে বলল, ঘোড়াকে দানা পানি ঠিক মতো দাও তো কাশেম আলি, এই সামান্য পথ পাড়ি দিতে তুমি তো দেখছি দিন কাবার করবে। ঘোড়ার গাড়ির ঝাঁকানিতে তখন আমার গায়ে ব্যথা ধরে গেছে। এদিকে রাস্তাঘাট সারানো হয় না বোধহয় বহুদিন। এ পথের আশেপাশে যেসব গ্রাম শহরতলি আছে সেখানকার মানুষদের এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। ঘোড়ার গাড়ি জমিদারি আমলে চলতো এ পথে, এখন তো গরুর গাড়ির চড়ার অবস্থাও অনেকেরই নেই। গ্রামগঞ্জের মাঝে মাঝে পথের দুপাশে ধান ক্ষেত, তারই মাঝে মাঝে এখানে ওখানে দু একটা বিশাল গাছ মাথা তুলে আছে। পথ দিয়ে হাঁটুরেরা চলছে, কারো মাথায় বোঝা কারো হাতে থলি, সবাই অবাক হয়ে আমাদের গাড়ির দিকে তাকাচ্ছে। পরপর কটা গ্রাম ছাড়াতেই কামতা প্রসাদ বলল, আমরা হুজুর রাজবাড়ির কাছে এসে গিয়েছি, বাইরে তাকিয়ে দেখুন বাদিকে রানী সায়র, এত বড় দিঘি এদিকে আর নেই, সব সরকারি খাসে চলে গেছে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম আমি, সামনেই দিঘি, দিঘির কালো জলে ঢেউ খেলছে বাতাস, জল পেরিয়ে নজর আমার থমকে গেল, আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ, মোহনপুরের রাজবাড়ি, কি বিশাল তার রূপ, কি যেন এক রহস্যে ভরা। ওই দিঘিতে দশেরার দিন দেবী ভাসান হতো, তারপর নৌকাবাইজ হতো, বলল কামতা প্রসাদ। দূর দূর থেকেও কত লোক যে দেখতে আসতো হুজুর, একবার তো পিতম মাঝির নৌকোর সঙ্গে বাদল মাঝির নৌকো টক্কর হয়ে গেল, দুটোই উল্টালো, সবাই পড়ল জলে, সাতটে সবাই পাড়ে উঠল। মেজবাবু তো রাগে বন্দুক তুলে বললে সব কটাকে গুলি করে দেব, আগে হালে যে ছিল তাকে এমন বাইশটা মাটি করে দিল। বড়বাবু বললেন, যা যা গা হাত মুছে খেয়ে দিয়ে ঘরে যা, বকশিস সবাই এক টাকা করে কম পাবি, তাতে যদি তোদের আক্কেল হয়। সে কি দিন ছিল হুজুর, বিশাল দিঘির জলে বিকেলের রোদের আলো পড়ে অদ্ভুত দেখাচ্ছে, চার কোণে চারটে শিব মন্দির ছিল, তিনটিই তার ধসে পড়েছে, অন্যটা বট অশ্বত্থের শিকড়ে এমনই বাধা পড়েছে যে এখনও ধসে পড়তে পারেনি। দিঘির পাড়েই আকাশে মাথা তুলে দাঁড়িয়ে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদ দেখেই আজ থেকে এক যুগ আগে একটা নেহাতি শিশু কি যেন কি ভয়ে সিটিয়ে গেছিল, সেদিন যদি ভয় না পেত হয়তো এ বাড়ির মালিক সে আজ এমনি হতে পারত। মনের কোথায় যেন আমার হঠাৎ কেমন করে উঠল, ঠিক তেমনি আছে গোটা প্রাসাদটা, শুধু কালের কঠিন ছোঁয়ায় কি ভীষণ জীর্ণদশা আজর। আজ আমার জীবনের সব সঞ্চয়ের বদলে আমি এর মালিক। কামতা প্রসাদ বলল, কাকাজির হাত ধরে যখন এ বাড়িতে আসি তখন বড়বাবু মেজবাবু দুজনেই বেঁচে, অন্ধরে বড় মা আর ছোটো মা, মেজমা আর ছোটোবাবুকে আমি কখনো দেখিনি হুজুর, তারা আগেই গেছিলেন, তখনও এ বাড়ির এ হাল হয়নি, পিসমহলে কিছু ফাটল ধরলেও অন্দরমহল বারমহল খাড়া ছিল, পিসমহলে বাদুর চামচিকে বাসা বাঁধলেও অন্দরমহলে বড়মা ছোটোমা থাকতেন, বড়বাবু তার খাস কামরায় বসে সারা দিন তামাক খেতেন, পাশের ঘরে খাটে শুয়ে বড়মা কিতাব পড়তেন, আর ছোটোমা রাত দিন ঠাকুর ঘরে থাকতেন, ছোটোবাবু বন্দুক হাতে জঙ্গলে ফিরতেন, তখন আশেপাশের জঙ্গলে শের থাকত হুজুর। আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, এবারের এমন হাল হলো কখন? দীর্ঘশ্বাস ফেলে কামতা প্রসাদ বলল, রাজাবাবুদের জীবন ভরা পাপ, বড়বাবু মেজবাবু ভালো হলে কি হবে, এবারে সেই পাপই গড়া,
শুনেছি এ বাড়ির প্রথম রাজা ডাকাইত বদমাস ছিল। কোম্পানি বাহাদুর যখন দেশ কব্জা করল, সালানা মোটা খাজনা কবুল করে তিনি রাজা বনে গেলেন। আশেপাশে প্রজাদের জুলুম করে জানে মেরে খাজনা আদায় করতেন তিনি। এ বাড়ির পত্তন তিনিই করেন। এ বাড়ির ইট তো হুজুর রক্তে গাথা, এ বাড়ির হাল তো এই হবে। আমি বললাম, ও কথা থাক, বাড়ির এ দশা কবে হলো তা তো বললে না। ও কোনো উত্তর দেবার আগেই গাড়িটা বাড়ির চৌহদ্দির বাঁধানো জায়গায় পৌঁছে গেল। খটবট খটবট করে ঘোড়ার পায়ের আওয়াজ উঠল, গাড়ির গতি কমে এলো। কামতা প্রসাদ বলল, হুজুর, আমরা এসে গিয়েছি। জানালা দিয়ে গলা বের করে দেখলাম বিশাল ফটক দিয়ে গাড়ি ঢুকছে। নিচের বাঁধানো পথ বেঁকে চলে গেছে বাড়ির দিকে। একপাশে বাগানে ফুলের কেয়ারি, ফুয়ারি আর পরীর মূর্তির সার। কেয়ারিতে ফুল গাছ নেই, এখানে ওখানে দু চারটে বুনো ফুলের ঝোপঝাড়। ফোয়ারার জল কবেই শুকিয়ে গেছে। পরীর মূর্তিগুলোর হাত পা মাথা ডানা ভাঙা হয়ে এখানে ওখানে ভূতের মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা গাড়ি বারান্দার তলায় এসে থামল। কোস্টম্যান নেমে এসে গাড়ির দরজা খুলে দিল। আমি নিচে নেমে দাঁড়ালাম। সামনে থেকে থেকে সিঁড়ি উঠে গেছে। আট দশ ধাপ সিঁড়ি শেষে বিশাল দালান, বড় বড় খিলান আটা থাম উপরের ছাদ ধরে রেখেছে। থামে নকশা কাটা। দালানের মাঝখানে বিশাল একটা দরজা হা করে খোলা। সেদিকে তাকিয়ে কামতা প্রসাদ বলল, আসুন হুজুর ভিতরে। এগোতে গিয়েও আমি থমকে দাঁড়ালাম। কামতা প্রসাদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, থামলেন কেন হুজুর? আপনি দোতলার ডান দিকের ঘরে গিয়ে বসুন, আমি আপনার মালপত্র এক এক করে উপরে তুলে দেব। ঘরের লাগোয়া বাথরুম, জল দেয়া আছে, হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন। কোচম্যান ভাড়া নিয়ে চলে গেল। আমি বললাম, তুমি একা সব মাল তুলতে পারবে কেন? এখানে আর কোনো লোক নেই? হেসে কামতা প্রসাদ বলল, এখানে আর কাকে পাবো হুজুর? বড়বাবুর সময় লোকজন ছিল, তারপর মামলা চলল চার পাঁচ বছর। তখন কেজের মালিক কে জানে, সবাই এক এক জায়গা করে চলে গেল। আমার তো কোথাও যাবার জায়গা ছিল না, আমি রয়ে গেলাম। সরকার থেকে মাসে কিছু দিত, সে আমার ভীষণ দিন গেছে হুজুর। নতুন মালিক মাসে ৬০ টাকা তখনা দিত। এখন আপনি হুজুর মালিক, সব কিছু বুঝে নিন, তারপর আমার ছুটি। আমি বললাম, তোমাকে ছুটি দিচ্ছে কে কামতা প্রসাদ? আর কদিন পরে এখানে লোক লাগবে কাজে, ভাঙা বাড়ির চেহারা বদলে দেব আমি। আবার লোকজন আসবে এখানে, আলো জ্বলবে, ঘরে ঘরে মানুষজন থাকবে, তাদের দেখাশোনা তোমাকেই করতে হবে। ছুটি পেতে তোমার এখনও অনেক দেরি। আমার কথা শুনে চোখে মুখে খুশির ছোঁয়া লাগলো কামতা প্রসাদের। বলল, সে খুব ভালো হবে হুজুর, কিন্তু এখন তো ভিতরে চলুন, দোতলার ডান দিকেই আপনার ঘর, আপনি যান, আমি মাল নিয়ে আসছি। বেলা প্রায় শেষ হয়ে এসেছে, ভিতর বাড়িতে আবছা আলো। বড় দরজাটা পার হয়ে আমি ভিতরে ঢুকলাম। দরজার সামনে সেই বিশাল গোল শ্বেতপাথরের টেবিল পাতা, তার পাশ দিয়েই বিশাল চওড়া সিঁড়ি দেয়াল ঘেঁষে পাখিয়ে উপরে উঠে গেছে। সামনে রেলিংয়ের থামের উপর পরীর মূর্তিটা হাত বাড়িয়ে উপর দিক দেখাচ্ছে। সিঁড়ির প্রতিটা ধাপ মার্বেলে তৈরি। দু এক ধাপ উঠেই আমি থমকে দাঁড়ালাম। সিঁড়ির দেয়ালে কিছু দূর দূর বিশাল সব ছবি টাঙানো। ধাপের সঙ্গে সঙ্গে সে ছবিগুলো ক্রমশ উঠে গেছে উপরের দিকে। ধুলো ময়লা পড়লেও বেশ বোঝা যাচ্ছে ওগুলো সবই রঙিন ছবি, তেল রঙে আঁকা, এঁকেছেন অতীত যুগের বিদেশি নামী শিল্পীরা। প্রতিটা ছবি উদ্ধত ভঙ্গিতে দাঁড়ানো পুরুষদের, পোশাকের বাহারি বোঝা যায় এ ছবিগুলো মোহনপুরের রাজাদের ছবি, একদিন যারা এই রাজপ্রাসাদ জুড়ে বীরদর্পে ঘুরে বেড়াতেন। আজ তারাই ধুলো মাখা হয়ে অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক সেই বহুদিন আগেরকার মতোই। সিঁড়ির শেষে বারান্দায় পৌঁছাতেই ঠান্ডা বাতাস এসে লাগলো গায়ে। কেউ না বুঝুক, আমি তো জানি ওই ছবিগুলো আমার মনে কেমন যেন একটা ভয় মেশানো অসহায় ভাব জাগিয়ে তুলেছে। যে অতীত এ বাড়ির চার দেয়ালের মাঝে মাথা খুঁড়ে কবেই মরে গেছে, কেন আমি আজ তাকে জাগিয়ে তুলতে এলাম? সস্তায় পুরনো বাড়ি তো আরও কতই কেনা যেত,
কেন তবে আমি এই বাড়িটাই কিনতে গেলাম, কেন কেন? ঠান্ডা বাতাস আমার বেশ ভালো লাগতে লাগলো, ভালো লাগতে লাগলো এই বাড়ির মাঝখানে এমন করে দাঁড়িয়ে কোনো অতীতে ফেলে আসা কি যেন এক অনুভূতির রেশ মনের গভীরে হাতড়ে খোঁজার চেষ্টা করাটা। অন্য আর কোনো বাড়িই আমি কিনতাম না, আমি মুকুন্দ গোমস্তার নাতি রাখাল রায়, কলকাতার সওদাগরী অফিসের এক পুরনো ঘাগু কর্মচারী। হঠাৎ লটারিতে টাকা পেয়েছি ভেবেছে সবাই, তা নয়, প্রায় উপোস করে কন্দুষের মতো এক একটা করে পয়সা জমিয়ে সারা জীবন যে টাকা জমিয়েছি তা দিয়ে একটা কাজই করার স্বপ্ন দেখেছি শুধু। ভাবিনি এমন করে একদিন সে স্বপ্ন সত্যি হয়ে উঠবে, তবু এ যা হবার নয় তাই ঘটেছে আমার ভাগ্যে। মোহনপুরের রাজবাড়ি বিক্রি হলো জলের দরে, কিনলাম আমি। বারান্দার সামনের দরজাটা ভেজানো, আস্তে করে তার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। কান পেতে শুনতে চেষ্টা করলাম ভিতরে কোনো শব্দ উঠেছে নাকি, হাসি পেল আমার, পাগল হলাম নাকি? জনমানব শূন্য এই বাড়ির এই ঘরে আজ কী করে সেই শব্দ উঠবে? 50 বছর আগে এদিক থেকে ওদিক যেতে গিয়ে এত বড় বাড়ির মাঝে পথ হারিয়ে এই ঘরের সামনে পৌঁছে যে শব্দ শুনতে পেত একটা 5 বছরের বাপ মামারা ছেলে, ওর তখন একটাই চিন্তা থাকতো মনে, ভিতর বাড়ির সবার আদর যত্ন এড়িয়ে কী করে ও পালিয়ে যাবে কাকার কাছে, যে কাকা ওর নিচের অন্ধকার ঘরে বসে মোটা মোটা খাতা লেখে। ও বাড়ি যাবে, বাড়ি, এত বড় বাড়িতে ওর যে সারাক্ষণ ভয় ভয় করে, অচেনা অজানা লোকের ভয়, বড় বাড়ির এদিকে ওদিকে জমে থাকা অন্ধকারের ভয়, আর ভয় এই ঘরের ভিতরের না দেখা দত্তটাকে। কাকাই তো বলেছে ওকে, এই ঘরে ভুলেও ঢুকিস না বাবা, এই ঘরে থাকে এক দৈত্য। ওই শোন না তার নাক ডাকার শব্দ, ফর ফর ফরাত, কাকার যেন কি একটা ইচ্ছা ছিল মনে, কিন্তু তিনি ভয় পাওয়া ওই ছোট্ট ছেলেটার মনে না বুঝেই আরও একটা ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, যা তার ইচ্ছাকে আর কাজে পরিণত হতে দেয়নি। কি বোকাই না ছিল সেই ছেলেটা, বিশাল বাড়িটার ভয় ওর মনে চেপে বসে থাকলেও ও বাড়ির মানুষগুলোকে তার বড় ভালো লেগেছিল, তারাও ওকে পেয়ে কী যেন পাওয়ার আনন্দে মশগুল হয়ে উঠেছিল। ছেলেটা শুধু ভাবত, কেন ওরা ওর সঙ্গে ওর কাকিমার বাড়িতে গিয়ে থাকে না, তাহলে তো ওর ওই ছোট্ট জীবনে এমন অনেক কিছু পেত যা কোনোদিনও পায়নি। বড় বাড়িটা বড় ভয়ের জায়গা, এত বড় বাড়িতে 2-3 জন লোক, তারা ভীষণ ভালো, কিন্তু বাড়িটা ভীষণ খারাপ, এই বাড়িতে ছেলেটা কখনই থাকবে না। তাছাড়া ও তো কাকার কথা বিশ্বাস করেছে, ঘরের মধ্যে একটা বড় দৈত্য ঘুমোচ্ছে, বাবারে, ওই তার নাক ডাকছে থেকে থেকে, ফর ফর ফরাত। আস্তে ধাক্কা দিয়ে দরজাটা আমি খুলে ফেললাম, সারা বাড়ি কাঁপিয়ে গর্জন উঠল, কে 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 রে তুই, কী চাস এখানে, হরিয়া রঘু কামতা প্রসাদ সবাই কি মরল নাকি, থাকিস কোথায় সব, কে এই ছেলেটা, নিয়ে যা, নিয়ে যা ওকে এখান থেকে, এ আপদ আবার এখানে জুটলো কোথা থেকে, কার ছেলে ও? আগে আমাদের গোমস্তাবাবুর ভাইপো, সেই যে কসন আগে যার বাড়িতে আগুন লেগেছিল সেই আগুনে ওর বাপ মা দুজনেই মরেছে, তখন কতই বা ওর বয়স হবে, বড় মা কদিন আগে ওকে এখানে আনতে বলেছিল বলে গোমস্তাবাবু বাড়ি গিয়ে ওকে নিয়ে এসেছে, চলো রাখু তুমি ভিতর বাড়িতে চলো, বড় মা তোমাকে ডাকছেন, যে কি নাম বললি ওর? আগে রাখাল, সবাই ডাকে রাখু বলে, তা অমন করে তাড়িয়ে নিয়ে যাচ্ছিস কোথায় ওকে? আগে এই যে বললেন আপনি ওকে সরিয়ে নিয়ে যেতে, হতভাগা, বুদ্ধি হবে কবে তোর বলতে পারিস? ঘরের মধ্যে ঢুকে দাঁড়ালাম আমি, নাকে যেন সেই বহু যুগ আগের হারিয়ে যাওয়া গন্ধটা এসে লাগলো, বালাখানার ডাকাটা তামাকের গন্ধ। ইজি চেয়ারে আয়েশ করে হেলান দিয়ে বসে বড়বাবু আলবোলায় তামাক খেতেন, ফর ফর ফরাত, ঘুমন্ত দৈত্যের নাক ডাকার শব্দ উঠত। সেদিন কিন্তু ভয়ে প্রাণ উড়ে গেছিল সেই অবুজ 5 বছরের ছেলেটার, ওর কাছে তখন সেই কাকার বলা বিশাল দেহ দৈত্যটাই জেগে উঠেছিল যেন, ও তখন তাই পালাতে চাইছিল। ভয় কিরে, আয় কাছে আয়, ডাক দিল সেই দৈত্য,
না, যাবো না, যাবো না, ভয় ভয়, কাঁদো কাঁদো ছেলেটা বলেছিল। হা হা করে হেসে উঠেছিল সেই দৈত্যটা। ভয়ে কাকিয়ে কেঁদে ফেলেছিল সেই ছেলেটা। মার কাছে যাব, কাকির কাছে যাব। এ ওদিকে দরজা খুলে গেছিল, ঘরে ঢুকেছিল যে, তাকে দেখে কান্না ভুলেছিল ছেলেটা। সকালবেলা দাসির ঘর থেকে ওর ঘরেই তো যেতে গিয়ে ভুল করেও এখানে চলে এসেছে। ও তো ভালো, খুব ভালো, ওর কাছেও থাকতে পারে সারাক্ষণ। দৈত্য বলল, আমাদের গোমস্তার ভাইপো শুনছি, হাওয়ায় দরজাটা খুলে যেতে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে নাকি ওর খুব ভয়, তাই কাঁদছে। সেই মায়ের মতো যে, তিনি বললেন, ওর কেউ নেই গো মা বাবা, গোমস্তাবাবু আমাদের স্বজাতি, একটু খবর টবর নেবে ছেলেটার? একটা বুক ফাটা দীর্ঘশ্বাস সারা ঘরের বাতাস কাঁপিয়ে তুলল। কার দীর্ঘশ্বাস, আমার নাকি? তারপর সেই 5 বছরের ছেলেটার চারপাশ ঘিরে কি যেন সব অদ্ভুত কাণ্ড ঘটল। জরির জামা কাপড় এলো, একতলার গোমস্তার অন্ধকার ঘর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো সেই মার মতো বড় মার ঘরে, বিশাল খাটপাতা। সেখানে সেই মায়ের মতো মা বলল, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকিস খোকা, আমি তোর সত্যিকারের মা হলাম, বুঝলি? খুব খুশি হয়ে ছেলেটা বলল, আচ্ছা কাকি আসবে না? সাদা কাপড় পরা আর একজন ওকে কোলে তুলে নিয়ে বলল, এই তো আমি তোর কাকি, আজ থেকে আমাকে তুই কাকি বলে ডাকবি, বুঝলি? ওর বেশ ভালোই লাগছিল, তবুও মাথা নেড়ে বলল, না তুমি কাকি না, কাকি কই। হাসির ধুম পড়ে গেছিল ঘরে। কত কি সব খেতে দিল ওরা, কত খাবার, কি ভালোই না খেতে, বেশ ঘুমালো। বিকেলবেলা সারা বাড়িতে কত আলো জ্বলে উঠল, কত লোকজন এলো, জরির পোশাক পরিয়ে ওকে নিচে নামিয়ে নিয়ে গেল একটা ছেলে মানুষ ছেলে। সে বলল, খোকাবাবু আমি তোমার সঙ্গে খেলবো, আমার নাম আছে কামতা প্রসাদ। নিজের আলোর সামনে লোকজনের মাঝে গিয়ে দাঁড়াতেই ছেলেটা ভয়ে সিটিয়ে উঠল। সেই বড় দৈত্যটা হাসি মুখে সামনে দাঁড়িয়ে আছে, ওকে দেখেই হাত বাড়িয়ে বলল, আয় বাবা কোলে আয়। আতঙ্কে কাঁকিয়ে উঠল ছেলেটা, আলো নিভে গেল, বাজনা থেমে গেল, লোকজনরা একে একে চলে গেল। প্রায় অন্ধকার বাড়িটাতে দৈত্যটা দালানে একা পায়চারি করতে লাগলো। মায়ের মতো মা বলল, হ্যাঁ রে খোকা, অমন করে চেঁচিয়ে উঠলি কেন রে, ও তো তোর বাবা, ও দেখিস তোকে না খুব ভালোবাসবে। ছেলেটা ফুপিয়ে বলল, কাকার কাছে যাব, কাকির কাছে যাব, বাড়ি যাব। ওর ছোট্ট মনে তখন শুধু একটা কথাই ঘুরছে, মা ভালো, কাকির মতো কাকিটাও ভালো, সবাই ভালো, শুধু ভীষণ ভয় ওই দৈত্যটাকে, ও ভালো না, ও ভালো না, ও ভয় ভয়। কি জানি বোধ হয় ভুল করলো সেই দৈত্যটা, ওর মনের কোথায় যেন একটা কিসের হাহাকার ছিল। তাড়াতাড়ি পাবার লোভে দুহাত বাড়িয়ে বেশি করে তাই ছেলেটাকে আরও কাছে আঁকড়ে ধরতে চাইছিলেন তিনি। ছেলেটার মনের ভয় জয় না করেই তাকে পেতে গিয়ে তার ছোট্ট মনে একটা বিভৎস আতঙ্ক জাগিয়ে তুললেন তিনি। গরিব ঘরের বোকা ছেলেটার মন আর তাই কিছুতেই ভরল না। মেজবাবু টাট্টু ঘোড়া কিনে দিলেন, বললেন, তোকে বড় শিকারি বানাবো, সব বন্দুকগুলো তুই পাবি। সেই কাকির মতো কাকি ওকে কত কি দিল, বললে, কাকি না বলিস, ছোটোমা বলবি তো রে? ও খুশি হয়ে বলল, হ্যাঁ বলবো ছোটোমা। সবাই সব করলো, সবাই সব দিল, আর তাই দেখে বারবার সব সময় সেই দৈত্যটাও ওকে কত কি দিতে আসতো, আসতো আসতো আর আসতো। সেই ভয়ে ভয়ে ছেলেটা যেন কেমন হয়ে গেল, সব কিছু পেয়েও ও হাসা ভুলে গেল। সারাক্ষণ কি যেন এক আতঙ্কে ও সিটিয়ে থাকতো, শেষ পর্যন্ত অসুখে পড়ল ছেলেটা, খাওয়া ছাড়ল। কবিরাজ মশাই ভয় পেলেন। মায়ের মতো মা একদিন রাতে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে খোকা তুই বাড়ি যাবি? খুশি হয়ে ছেলেটা বলল, হ্যাঁ কাকির কাছে যাব, আমি যাব, তুমি যাবে, ছোটোমা যাবে, ও যাবে না, ও যাবে না, ও ভয়। টপ টপ করে ওর দু চোখ দিয়ে জলের ধারা নেমেছিল। ওর কাকা ওকে ফেলে কোথায় যেন চলে গেছিল, ফিরে এলো,
তারপর একদিন আবার ঘোড়ার গাড়িতে চেপে বসলো। কাকা বলল, বাড়ি চল বাবা, ভাগ্যে না থাকলে কি হবে। গাড়িতে জরির পোশাক, খেলনা সব কিছু তুলে দেওয়া হলো। ও অবাক হয়ে জিজ্ঞাসা করল, মা ছোটো মা আসবে না? কেউ ওর সেই কথার উত্তর দিল না, গাড়ি ছেড়ে দিল। গাড়ির মধ্যে ও ফুপিয়ে কেঁদে উঠল, বলল, মা ছোটো মা কই? কাকা বললেন, এখন আর কেঁদে কি করবি বল। হুহু করে দিন কেটে গেল। তারপর গায়ের স্কুলে ভর্তি হলো ছেলেটা, একটু একটু করে বড় হতে লাগলো। মনের কোথায় যেন একটা কিসের ব্যথা আর অভিমান জমা হয়ে রইল ছেলেটার। মা ছোটো মা তো কই, এলো না, তবে কি ওদের অত ভালোবাসা সব মিথ্যে? কাকা কতবার জিজ্ঞাসা করেছিলেন, রাখু, বড় মা ছোটো মা তোকে খুব ভালোবাসতেন, যাবি বাবা তাদের কাছে আবার ফিরে? ভীষণ অভিমানে স্পষ্ট উত্তর দিয়েছিল সেই ছেলেটা, না যাব না কাকা। কাকিমা দুঃখ করে বলেছিলেন, পেট ভরে খেতে দিতে পারি না তোকে, বড় মা তোকে কত ভালো ভালো খাবার খেতে দেবে, যা বাবা বড়মার কাছে গিয়ে থাক। ভীষণ অভিমানে ভীষণ দুঃখে ছেলেটা বলেছিল, না যাব না, কখনো যাব না। ওর তখন একটাই চিন্তা মনে, ওরা তো আসতে পারত, এলো কই ওর কাছে ওরা, তবে কেন যাবে ও? কি ভীষণ বোকা ছিল সে ছেলেটা, এই পৃথিবীর কোনো কিছুর হিসাবই জানত না, বুঝতোও না কিছুই। কাকার ছুটি হয়ে গেল রাজবাড়ি থেকে, ব্যাস ও বাড়ির কথাও মুছে গেল ছেলেটার সামনে থেকে। ভীষণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ছেলেটা ক্রমে বড় হলো, স্কুলে পড়াশুনো শেষ করলো। কাকা মারা গেলেন, খুড়তুতো ছোটো ভাইটার স্কুলে পড়া তখনও শেষ হয়নি। দেশের জমিজমা থেকে যা আয় হতো তাতে সারা বছরের খোরাক হয় না। কলেজে পড়ার কথা ভুলে বাক্স বিছানা বেঁধে একদিন ছেলেটা এসে নামল শিয়ালদায়। এরপর এক যুগ কেটে গেছে, দেশের বাড়ির জমি ও সব ভাইয়ের নামে লিখে দিয়েছে। ভাই স্কুলের মাস্টার, তার চিন্তা আর ওকে করতে হয় না, এখন শুধু একটাই চিন্তা ওর, বড় হয়ে একটু একটু করে ভাবতে শিখেছে ও। ওকে আর সেই বিশাল বাড়িটাকে নিয়ে যে নাটকের অবুজ নায়ক হয়েছিল ও, তার চিন্তা ক্রমে ক্রমে মনের গভীরে এক অনুভূতি জাগিয়ে তুলেছিল ওর। সে অনুভূতি বড়ই ব্যথার, বড়ই করুণ, ভীষণ মধুর সেই ব্যথা। ভীষণ বোকা ছিলাম আমি, না না, ভীষণ ছোট ছিলাম, মাত্র 5 বছর বয়স। ভয় আর ভালো লাগা, এই দুটোই ছিল তখন আমার একমাত্র অনুভূতি, দুটোই আমাকে ছিঁড়ে খেয়েছিল সেই সময়ে। আজ আমার মনে আর কোনো অবুজ অনুভূতি নেই, আজ আমি ফিরে এসেছি তোমাদেরই টানে, বাবা মা ছোটো মা, এই দেখো আমি ফিরে এসেছি। পিছনে আওয়াজ হতেই ফিরে তাকালাম, কামতা প্রসাদ একটা বোঝা এনে নামিয়ে রাখলো নিচে। অবাক হয়ে বলল, এ কি হুজুর, চুপ করে দাঁড়িয়ে আছেন যে, হাত মুখ ধুয়ে নিন, আমি চা দেব, তারপর তেলের জোগাড় বেশি করতে পারিনি, বাতি বেশিক্ষণ জ্বলবে না, রাতে আপনার পাশেই শোবো আমি, তখন শোনাবো এ বাড়ির খবর। জানেন বড়বাবু একটা খোকাবাবুকে পূজা পাঠ করে আপন মেনেছিলেন, কিন্তু সে থাকলো না, সে চলে যেতেই বড়মার মন ভেঙে গেল, এ বাড়ির সুখও গেল সেই সঙ্গে। জানেন হুজুর, সেই খোকাবাবুর দেখভাল আমিই করতাম, সে খোকাবাবু কোথায় চলে গেল আমি রয়ে গেলাম, এখন আপনি এলেন, সব দেখে বুঝে নিন আমার ছুটি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, যাও চাই নিয়ে এসো, তবে কি জানো, পূজা পাঠ করে যা মানা হয়েছিল তা কি আর ততটা মিথ্যা হতে পারে, দেখো না এখন কি হয়। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।